দেখুন এখানে তৃণমূলে যিনি নেতৃত্বে আসেন তিনি রাজনৈতিক বিনোদন ছাড়া অন্য কোনো কাজে লাগেন এবং তৃণমূল কংগ্রেসও জানে ওনার কোনো ফেস ভ্যালু নেই তাই তো বারবার যখন নির্বাচন হয় তখন ওনাকে প্রার্থী করে না তখন কোনো তারকাকে প্রার্থী করতে হয় উনি রাজনৈতিক বিনোদনের কাজে লাগেন অনেক সময় অনেক রাজনৈতিক কাজে আমরা অনেক চাপে থাকি তো বিকেলে বাড়ি ফিরতে ফেরার পর টিভিতে যখন হাসি ঠাট্টার কিছু শোনার ইচ্ছা হয় তখন অনুব্রত মণ্ডলের কথা আমরা শুনি ন্যাচুরালি ওনাকে খুব সিরিয়াসলি আমরাও নিই না তৃণমূল কংগ্রেস ওনাকে সিরিয়াসলি নেয় কেন এরকম আপনি জানেন তো ওনা তো ওনার তো রাজনৈতিক কোনো ক্যারিশমা নেই ওনাকে তাহলে যদি এত ওনার ফেস ভ্যালু ছিল তাহলে ওনাকে প্রার্থী করলো না কেন তাহলে বাইরে থেকে তারকাকে আনতে হয় কেন এখানে এমপি ক্যান্ডিডেট হওয়ার জন্য চ্যালেঞ্জ তো নেই চ্যালেঞ্জ তো নেই চ্যালেঞ্জ যেটা আমাদের জেলা সভাপতি বললেন মূল চ্যালেঞ্জ হলো বাংলায় যে মৌলবাদীদের সংখ্যা যেভাবে বাড়ছে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে বাংলার মাটিতে দুর্গাপূজা করতে গেলে মানুষ পুলিশের পারমিশনের জন্য আমাদেরকে ছুটোছুটি করতে হচ্ছে যেভাবে বাংলাদেশে আমাদের ইসকন মন্দির উপর অত্যাচার হলেও ইচ্ছা থাকলেও তার প্রতিবাদ করা যাচ্ছে না এগুলো হলো মূল ইস্যু এই এই পলিটিক্যালি তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তিকে আমরা খুব সিরিয়াসলি নিই না দেখুন এটা তো নির্ভর করছে যে তৃণমূল কংগ্রেস কতটা গণতন্ত্রে বিশ্বাসী তার উপর নির্ভর করছে কেন গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে আশা নিরাশার কোনো ব্যাপার নেই কিন্তু যদি তাদের গণতন্ত্রের উপর যে তারা যদি বিশ্বাসী হতো মানুষকে যদি ভোট দেওয়ার সুযোগ করে দেয় এবং মানুষের মত প্রকাশের অধিকার যদি থাকে তাহলে তো আমরা তো আমরা তো আমাদের কর্মীদেরকে বম গুলি চালাতে শেখাতে পারবো না আমরা তো এগুলো কোনোদিন করে আসিনি কিন্তু এবার রাজনৈতিক পরিসরে যদি আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থায় একটা নীতি নিয়ে আলোচনা হয় আমাদের দর্শন তার কাউন্টারে তাদের কী দর্শন আছে সেটা নিয়ে যদি আলোচনা হয় আমাদের কৃষক নীতি তাদের কৃষক নীতি নিয়ে যদি আলোচনা হয় আমরা ছাত্রদের জন্য কী ভাবছি তারা ছাত্রদের জন্য কী ভাবছে সেটা নিয়ে যদি আলোচনা হয় আমরা সামগ্রিকভাবে আমাদের দেশের জন্য কী ভাবছি তারা দেশের জন্য কী ভাবছে এটা নিয়ে যদি আলোচনা হয় তাহলে এ ধরনের যে কোনো সুস্থ আলোচনায় আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছে তাদের ধারে কাছে তাদেরকে পাওয়া যাবে না তারা পারবে না কিন্তু যদি এবার হয় যে না কোনো সুস্থ পরিবেশে কোনো আলোচনা হবে না কে কার গায়ের জোর বেশি কে বেশি বমের মশলা জোগাড় করতে পারবে কে বেশি গুলি চালাতে পারবে তো এইগুলো যদি হয় তো এগুলো তো আমরা পারবো না এগুলো তো পারবো না আর আমরা পারতে চাইও না মানে এগুলো এটার জন্য তো আমরা দল রাজনীতিতে আসিনি নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের জেলায় এলে কি বলবেন না অনুব্রত মণ্ডলের জেলা এটা তো আপনারা এটা তো মিডিয়া ইমেজ তৈরি করে রেখে অনুব্রত মণ্ডল এটাকে রবি ঠাকুরের কর্মক্ষেত্র হিসাবে আপনারা চিহ্নিত করেন না এটা বিড়ম্বনা এটা বিড়ম্বনা যে বীরভূম জেলাকে রবি ঠাকুরের কর্মক্ষেত্র হিসাবে আপনারা চিহ্নিত করছেন না তারাপীঠ মা তারা মায়ের আশীর্বাদ পাওয়া যাবে এই জেলা দেশে তার সেই হিসাবে আপনারা চিহ্নিত করছেন না তারাশঙ্কর ব্যানার্জির মাটি সেই হিসাবে চিহ্নিত করছি না এটা আমাদের বিড়ম্বনা যে আমরা এটাকে অনুব্রত মণ্ডলের জেলা হিসাবে চিহ্নিত করছে এটাই লজ্জা এটাই আমাদের কাছে লজ্জা কোনো ভাঙন নেই দর্শনে কোনো ভাঙন হয় না দর্শনে কোনো ভাঙন হয় না এবং আমি আমি বলছি যারা অন্যান্য দল জয়েন করছে আমি তো যেদিন তারা অন্য দল জয়েন করে সেদিন আমরা জানতে পারি যে একটা লিডার ছিল তার আগে কেউ জানেই না ও লিডার যারা সত্যি সত্যি পরিচিত মুখ যাদের জন্য দলটা তৈরি হয়েছে যাদের ডেডিকেশন আছে যেটা যারা এটা দর্শনে বিশ্বাস রেখে এই দলটা করেছে তারা কোনো দিন এই দল ছেড়ে যায় না হ্যাঁ অনেকে আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছিল তারা ভেবেছিল যে এই দল ক্ষমতায় আসতে চলেছে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবো এটা তো এই দলে থাকতে গেলে ত্যাগ করতেই হবে অনেকে ত্যাগ করার ক্ষমতা আছে অনেকে কষ্ট বরদাস্ত করার ক্ষমতা আছে তারা টিকে থাকবে আর যারা এসি ঘরে থাকতে ভালোবাসে যারা একটু অনুব্রত মণ্ডলের লোকেরা বড় বড় চোখ করলেই ভয়ে আর থাকতে পারছে না যাদের ব্যবসাপাতি আছে ব্যবসা বেআইনি ব্যবসা আছে সেটা চালিয়ে যেতে হবে তো তারা তাদের সাহস নেই চোখে চোখ রেখে যারা কথা বলতে যাবেন তারা খুব সহজে চলে যাবে তারা যত তাড়াতাড়ি চলে যায় তত ভালো আমার অবশ্যই দেখুন এই পশ্চিম বর্ধমান জেলায় যতদিন অবৈধ কয়লা খনি চলবে ততদিন তৃণমূল চলবে অবৈধ কয়লা খনি যদি বন্ধ হয়ে যায় তৃণমূলে ঝাঁপ বন্ধ হয়ে যাবে তো এটা 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 কি করবেন তৃণমূল কংগ্রেস ওই কারণে তো চলছে ইসিএল এর খনিতে হয়েছে কিন্তু কয়লা উত্তোলন করছিল কারা ইসিএল ওয়ার্কাররা তো করছিল না অন্য বাইরের লোকেরা করছিল পুলিশ কি করছিল ওইখানে পুলিশের তো দেখার কাজ ওইখানে তৃণমূল কংগ্রেসের অফিস আর কয়লা খনি সমর্থক কয়লা খনি বন্ধ হয়ে গেলে তৃণমূল অফিস বন্ধ হয়ে যাবে
তো তৃণমূলের অফিস যদি চালু রাখতে হয় তো যে কোনো মূল্যে তারা কয়লা খনি চালাবেই চালাবে, বেআইনিভাবে কাজ করবেই করবে, এটা প্রথা হয়েছে। আমি তো আবার বললাম যে গণতন্ত্রে কতটা বিশ্বাস করছে তৃণমূল কংগ্রেস। দেখুন কলকাতায় যখন পুর নির্বাচনও ছিল, তৃণমূল কংগ্রেসের বড় মাঝারি ছোট সব নেতাই বলছিল যে এবার অন্যরকম ভোট করব, এবার কিন্তু আমরা ছাপ্পা ভোট হতে দেবো না, যারা অন্যায় করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করবো। আসানসোলে কোনো লিডার কিন্তু এটা বলছে না, আসানসোলে বরঞ্চ সকাল থেকে বিকাল অব্দি সবার কোন বুথটা তোরা পারবি না তার দায়িত্ব আমাকে দে, কোন বুথটা তোরা জিততে পারবি না তার জন্য কোথা থেকে লোক আনা হবে তার ব্যবস্থা হচ্ছে। তো তারা গণতন্ত্রের বিশ্বাস নেই, তারা জেনেছে যে ফেয়ার যদি ভোট হয় তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তাই আনফেয়ার মিন্সের জন্য তারা রেডি হচ্ছে।